DJ Bobby, do Shayik number 4. চোখটা খুলে দেখো কোথায় যাচ্ছ। এদিকে এসো, যেদিক থেকে গেছো আবার ওদিক থেকে ঘুরে চলে এসো, আমার দিকে চলে এসো। হয়েছে বাবা, সই পাটা নাকি ছাওয়াল খেলা জিনিস নাকি? উপরে মাছের ঝুড়ি থাকবে? থাকবে না। পারবো? পারবে না। চেষ্টা করে দেখবো। না দেখো, ঝুড়ি যদি না পারো তাহলে বান্ধবটা চটিয়ে দাও। না, চেষ্টা করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, বসো। আমি তো তোমায় দেখতে পাইনি, তুমি আমায় দেখতে পেয়েছো। আমি দেখতে পাইনি বলে এবারে আমি দেখে দেখবো। এইটুকা মাছ নিয়ে তো ঘাড়ে গদ্দারে এক জায়গায় হয়ে গেছে, বেশ তো খাচ্ছ আর ঘুরছো, তো এইটুকা মাছ পাচ্ছ না? দেখো সয়া কোথায় যাচ্ছে, তুমি এবার হাঁকো। কি বলো বলবো, মায়েরা তোমার কেউ মাছ নেবে গো? আমি মায়েদের ডাকবো আর তুমি দাদাদের ডাকবে, বা তাহলে পারবো তুমি দাদাদের ডাকো, মাছ যত কষ্ট হয় পারবো, তুমি দাদাদের ডাকো। ও মায়েরা, ও দিদি, মা বলবো না দিদি বলি, চা পারবে তাই। ও দিদি, টাটকা মাছ ঝুড়িতে লাফালাফি করছে, নল দামে দেবো 1.5 টাকা কেজি, 1.5 টাকা কেজি নল দাম। দেখো সয়া একটা কথা বলি, আমি শুধু হেঁটে যাবো, তুমি আমার পিছনে পিছনে আসবে। কোথায়? পাড়ায়। গ্রাম দিকে যাও নাকি এখান শুধু বকে যাও শুধু? আমি হেঁটে যাব আর তুমি পিছনে শুধু মাছ মেপে যাবে। চলো বিলম্ব করো না, যে পয়সা দেবে তারও মাছ দেবে, আর যে পয়সা দেবে না তারও মাছ দেবে। পয়সার দরকার নেই, শুধু মাছ নিক। কি পয়সার দরকার নেই? দয়া লাল আলু, এই করে করে সারা জীবনটা কেটে গেল, জীবনে কিছু করতে পারলে না। দরকার নেই, শুধু দেখো সারা জল জীবন মাঝে শুধু ব্যবসা করে যাবে। চলে এসো সায়া, শুধু মাছ মেপে যাবে আর আমি হেঁটে যাবো। চলো ও মাইডা, এবার আঁচল খোলো মাছ যদি কিনে। মা ভাবতো খুব, মায়ের কথা বলেছে সঙ্গে সঙ্গে ঠিকরে উঠেছে। ঠিক আছে, মায়েদের বলবো না, তুমি মায়েদের কাছ থেকে দেই ক পয়সা নিয়ে আসো। আমি তো ডাকলো। ঠিক আছে চলো যাই, আজকে তোরা খেলি বিল হই আয় বোনেরা। আমি মায়েদের ডাকিনি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আজকে নিবিল হয়ে বোনেরা, আয় ছুটে ছুটে আয়, ছুটে ছুটে আয়।
আমার টাটকা চুন পটি তোরা আজ কে নিবি লয়া আমার টাটকা চুন পটি তোরা আজ কে নিবি লয়া কে নিবি লয়া মায়েরা কে নিবি লয়া মায়েরা ছুটে ছুটে টাটকা চুন পটি তোরা কে নিবি লয়া আর মায়ের গান শুনতে এলে মাগো বেলা দিতে হাই গো হরের মাথায় মাজার জোরে গৌরী হেঁকে যায় মায়ের গানে শুনতে হলে পয়সা দিতে হয় পয়সা লাগবে না, চলে এসো না, আমি ম্যানেজার পাঠাচ্ছি, চলে এসো। সই গো, আর মাছ নেই তো ভেড়া বাজারে ঘুরছ। মাছার আছে, তুমি ফাঁকি পারো না গো, শুধু লোকের ঠকি ঠকি পয়সা। আমি তো বলেছি নলদামে দেবো, নলদামে দেবো ওটার টাকা কেজি। তুমি শুধু তার জীবনে নয়, আমি তো বলেছি আমার টাকা লাগবে না, যা ভোগ দেয় তাই সন্তুষ্ট হয়। চুপ করো, তুমি মানিকার মাছের পাঠাও, জীবনে নয়। আমি জানি তো তুমি কি করে খাও। শোনো না, এইবার শোনো একটা কথা, আমি যাচ্ছি একা, তোমার কি হয়েছে? আমার সই ভালো, সই ভালো, আমার সয়া ভালো, সয়া ভালো, দূরে দাঁড়াও। ও সায়া, বলছিলাম কি অদূরে সরোবর দেখা যায়। আমি তো যাচ্ছি, চলে যাই। সেই ভালো,
সই ভালো তোমার আন্টি ভালো আন্টি ভালো আমি জানি ভালো বলে পড়েছিস ওই খুলে দিয়ে যাও হারিয়ে যাবে বলো আন্টি খুলবে না হারাবে না না এই কথা তুমি জানো না মাছের লালা গায়ে ভর্তি সরওয়াল শান করতে গেলে না আসল কথাটা বলতে তুমি লজ্জা পাচ্ছ তাই বলো আন্টি আমার পছন্দ হয়েছে একটা আন্টি দাও কি বলে না বাবা ওরা মানবি আমার 40 টা আছে তোমার আমার হাতে থাক পাশায়া ওই অঙ্গুরটা দিয়ে যাও গো যদি হারিয়ে যায় ওই সরোবরে তুমি আর খুঁজে পাবে না এটা বুঝতে পেরেছি আংটি নিয়ে পালিয়ে যাবে জীবনে না আমি কোনোদিন এরকম বেঈমানি করিনি গো তবে শোনো তুমি চলে যাও যাবে আমি কুটুম্ব খুঁজে নেব কিন্তু আংটি আমার ঘুঁটের উপর রেখে যাবে ছয়া যদি আমি চলে যাই আমি কিন্তু ওই ঢিবির উপর রেখে যাব তবে একটু বসো বসে হাত উঁচু করবে আমি ডাকলে শুনতে পেয়েছো এখন না ডাকলে ও ওশয়া তোমার ছেড়ে যাই কি করে গো আসি তুমি যাচ্ছ আসি তুমি তাড়াতাড়ি ফিরে আসো ও হা ও আচ্ছা আচ্ছা ওশয়া ও ডুব দিলাম ও গো সই সরবরের জলে গো ও গো সই সরবরের ঘাটে গো জয় শ্যামাই গৌরী মাতা আজি অন্তরে ধ্যানো হলো গো আর জয় শ্যামাই গৌরী মাতা মগে অন্তর ধ্যান হলো গো ডুব দিলাম ও গো সই সরবরের ঘাটে গো আমি ডুব দিলাম ও গো সই কোথায় গেলে হে গয় সই কোথায় গেলে সইয়ে গেল আন্টি গেল হায় গয় সই কোথায় গেলে সইয়ে গেল আন্টি গেল হায় গয় সই কোথায় গেল এই কি তোমার মন ছিল হায় গয় সই কোথায় গেলে এই কি তোমার মন ছিল হায় গয় সই কোথায় গেলে হায় গয় সই কোথায় গেলে ও সই শুনে যাও সই শুনে যাও সই বলে ঠাকো হি কয় তোই ডাকে না ডাকে গো সই সই বলে ভোলা না কয় তোই ডাকে না ডাকে গো সই সই বলে ভোলা না আরে মা আগে দিন রি রূপের কথা হাসর ন হো কি লহ গো সই সই বলে ভোলা না ভালো কাজ ডাকে গো তো
সই সই বলে মালা কাটে রাগে না রাগে গো সই সই বলে মালা না একই বাগদিনের মেয়ের সঙ্গে আমি কোথায় এসে গেছি ও তো আমারই পদ্ম সরোবর আর ওই তো আদুরে দেখা যায় কৈলাস আমি কৈলাস এসে গেছি যখন একটি বার গৌরীর সঙ্গে দেখা করে যাই গৌরী গৌরী বলি ও গৌরী মন্দিরে মধ্যে একপা প্রবেশ করবে না কি আমার মন্দিরে আমি প্রবেশ করব না হ্যাঁ ঠাকুর তোমার মন্দিরে কে প্রবেশ করবে ঠাকুর তোমার গায়ে কাদা কেন ঠাকুর গায়ে কাদা কেন হ্যাঁ ঠাকুর তা আমি চাষ করতে যাচ্ছি গায়ে কাদা লাগবে না তো মাথায় লাগবে তা না হলো ঠাকুর তোমার মাথায় বড় বড় মাছের আঁশ কেন ঠাকুর মাথায় মাছের আঁশ মাছের গ্যাসে তো ঢোকা যাচ্ছে বড় বড় মাছের আঁশ কিনা আমি তো সেন্ট পাচ্ছি কি ব্যাপার কি কি মাইমা বলো বাবা একটা অন্য ব্যাপার হয়েছে অন্য ব্যাপার অন্য ব্যাপার ব্যাপার কেন কি জানো কি বলো একটা চিল বিলুতে একটা বড় মাছ ধরেছিল সারাদিন ঘুরছে কোথায় বসে খাবে মাঠ ফাঁকা ঘুরে করছে কোথায় খাবে চিন্তা করছে ওরা ভালো জায়গা পাচ্ছিল না না তা মামার মাথাটা মুড়ো খাজুর গাছের মতো দেখতে মাথায় বসে খেয়েছে আঁচ পড়েছে আমার মাথাটা মুড়ো খাজুর গাছের মতো দেখতে তা না হলো ঠাকুর একুরত পাকে নেবে মাই ধরেছিলে মাই ধরেছিলে মাছ কেন ধরবো আমি কি মাছ ছুঁই আরো তুমি কিছু বলছো না মাছ আমি ছুঁই মাথার ঝুড়ি নিয়ে বাজার বিক্রি করতে গিয়েছিলে তোমার মাথা খারাপ হয়ে যায়নি আচ্ছা আমি বহুদিন পরে কৈলাসে এসেছি কোথায় একটু আদর যত্ন করবে তা নয় ও মেয়ের সঙ্গে ওই করেছিলে ও মেয়ের সঙ্গে ওই করেছিলে ও মেয়ের সঙ্গে ওই করেছিলে এসব মতলব তোমায় এলো কেন ঠাকুর তোমার হাতে অঙ্গুরি দেখো ঠাকুর এই অঙ্গুরি কার কই নারদ নিয়েছি তোমার অঙ্গুরি আমার বুড়ো আঙুলের মাপ আমি দেখেনি বাবা তো বাবা এ তোমার অঙ্গুরি জান গৌরী ঠাকুর যত দুষ্টে গলা হচ্ছে নারদ বেটা ঠাকুর আংটিটা আমার খালা বাদে হারিয়ে গেল আমি আমায় আমায় দিতে বলেছি পেয়েছে খুঁজেছে মিথ্যা কথা বলবো না আমায় না দিয়ে তোমায় দিয়ে দিল কি বদমাশ ছিল ঠাকুর বলনি ঠাকুর ঝগড়া করো না ঠাকুর তোমার আঙ্গুরি যদি হলো আমার কাছে লেখো কি ঠাকুর এই তো নারদ দিয়ে দিয়েছে বদমাশ নারদ দিয়ে দিয়েছে ঠাকুর তুমি চোখ বন্ধ তো করো সেই বাগদির মেয়ে এখানে আসবে হ্যাঁ তুমি চোখ বন্ধ তো করো সেই বাগদির মেয়ে এখানে আসবে কে তাহলে সেই পথে শোনো হাতে হাত রেখে চোখে চোখ রেখে হাতের উপরে হাত রেখে সেই পাঠিয়েছিলে এক্ষুনি তোমার কাত্রীর সঙ্গে পাঠিয়ে দেবো শিওর মিস হবে না ও একটা ছেলের সঙ্গে আমি চোখ বন্ধ করে আছি কথা বলি না ও ব্যবহার কানা কি ওনার তোমার মামার তাকাতে পারো থাকো তাকিয়ে দেখো আমি কে ওই আমি বাগদের মেয়ে তোর মামিমা আজ নই প্রাণ না লজ্জা কি লজ্জা আমি বাগিনী নয় ও প্রাণ আমি তোমার গৌরী গো আমি বাগিনী নয় ও প্রাণ তুমি বাগদিনের সাজে গিয়েছিলে সেই সাদের বল্লুকার মাঠে
এ তুমি কি করেছো তুমি বোধহয় জানো না আজ হতে পুরাণের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকলো গৌরী মনি বাগদেবী মহাদেবের বাগদেবী বলে ডাকিবে নাকি ফরার বুকে শয়তান তাতে করে দুঃখ নেই ঠাকুর আমি যদি বাগদেবী শাশাজ দাও তোমাকে নিয়ে আসতে পারতাম না সাদের কই লাজ থাকবে না 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 এ তোমার ভুল ধারণা ভুল ধারণা ছি ঠাকুর ছি আছো তুমি একটি নারীর আশা তুমি ওই বৈলক্ষার মাঠে তুমি তুমি সেই কুচুনি পাড়ায় গিয়ে তুমি গড়া গড়ি চাও ভবিষ্য না ফাঁকা মানে মেয়ে ফাঁকা মানে মেয়ে নয় তোমার সবসময় উল্টে পাল্টা ভাবা গন্ডগোল করার জন্য আজ থেকে বাদিকা করো এই কইলে আজ থেকে তুমি কোথাও যাবে না আর আমি যে সোনার ধান চাষ করেছি ও ধান তোমার যেতে হবে না তার জন্য নারদ আছে আমি নারদকে পাঠিয়ে দেবো হ্যাঁ নারদ তুমি যাও আমি আর যাব না নারদ তোমার মামিমা ঠিকই বলেছে আমি আর যাব না এটা কি কাজ আছে চুপ কর আমি তুই যা একা আস্তে আস্তে তোর মামিমার কাছে গিয়ে বল মামিমা বল্লুকার মাঠে অনেক ধান আমি একা পারবো না মামা আমার সঙ্গে যা তার মানে আমি যাবো যাও না তুই একা যাবি বাবা বলছিলাম ও আমি অতি শিশু বাল্য ছোট বলছিলাম অত ধান তো আমি দেখতে পারবো না মামা আমার সঙ্গে যাক না নারদ ঠিক আছে ঠিক আছে মামার একদম যেতে দেবে না বিশাল বদমাস যে মেয়ে দেখবে ভুলে যাবে একদম তোমার যেতে হবে না নারদ দেখা যাবে আবার যাও আয় না কি ওজরা আমি যাই না না দূর হয়ে যাও বেশ গৌরী তাহলে শোনো আমি প্রতিজ্ঞা করছি ওই মর্ত ধামে আমি আর কোনো দিনের জন্য হাত নাড়া ছেড়ে দিলে হবে না কি আমি শুনে রাখলাম দেখে রাখলাম যদি কোনোদিন যাও বলে দেবো মামিমার কাছে আমি যাবো না বলেছি তো মামাকে কিছু খেতে দাও সত্যি ক্ষুধা বাবা কি আর হবে কি আর আসি না বাবা তুই যা লাগানো ভাইজান করছিস বাবা আসি নারায়ণ নারায়ণ তুই একদম আসবি না তুই দুঁকে গিয়ে বাস করবি ঠাকুর মাছ তোর তোমার খিদে পেয়েছে তাই না খেতে দাও এ সব আমি তোমার খেতে দেবো কি করতে খিদে পেয়ে গেছে মাছ ধরতে গেছিলে না না মাছ আমি ছুঁই না মিথ্যা কথা একদম বলবে না পাখি নেবি আমি অনেকদিন পরে এসেছি ঝগড়া করো না চলো আমি তোমার খেতে দেবো খেতে দাও চলো আজ বসো বসো ও গো ঠাকুরা আজ স্বর্ণ পীড়াতে গো থাকো স্বর্ণ পীড়াতে গো বসো বসো আমার নিদ্রে এসেছে বিছানা করে দাও আমি উঠে যাও তুমি আর আসো কেন তোমার কাছে থাকবো না থাকো তবে আমার বিছানাটা ভালো করে করে দাও বিছানা করে দেবো তুমি শুধু ঝগড়া করো আমি তো ঝগড়া করি তুমি ঝগড়া করো না না তোমার নিচে বিছানা করে দেবো আজ ঘুমা ঘুমা আজ গো ঠাকুর সুবর্ণ পালঙ্কে গো সুবর্ণ পালঙ্কে গো আমি আবার চললাম সেই হীরার বাড়িতে আমি তোমায় মিশি থাকতে সে ডেকে দেবো এখন তুমি ঘুমাও ওরে হরে মুরারে মধু কইটই ভারে গোপাল গো
হনুমানকে বলে দিও আমার ধানের যেন ক্ষতি না হয়। আজ বলুকর মাঠে ধান একা করে পেকে এসেছে, আমি হনুমানকে ডেকে পাঠিয়ে দেব। হনুমান কোথায় যাচ্ছ বীর হনুমান? আমি তোমায় কেন ডেকেছি জানো? ঠাকুর আমার এক যুগ ধরে চাষ করেছে বল্লুকার মাঠে, চলে যাও এক এক করে ধান পেকে আসছি, সমস্ত ধান কেটে তুমি ফিরে এসো আমার নিকটে। তবে যাওয়ার সময় দাও তোমার আচরণ করমের আশীর্বাদ। এই মুহূর্তে চলে যাবো এই বল্লুকার মাঠে, সকল ধান্য কেটে ফিরে আসবো তোমার নিকট। যাওয়ার পূর্বে একটি কথা বলি হনুমান, তোমার হাতে কতটা ধান্য হয়েছে সংবাদটি আমার কাছে পৌঁছে দিবে। বেশ মা, তাহলে আমি আসছি মা। আজ যা রঘুপতি রাঘব, আজ রাজা রাম পবিত্র পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পবিত্র পাবন সীতারাম, আমার হস্তে আড়াই হলো ধান্য, মানে কত শত ধান্য তুমি জানো না মা? যে হনুমান এক লাফে সাগর পার হয়ে যায় সেই হনুমানের হস্তে আড়াই হলো ধান্য, মানে কত শত ধান্য তুমি জানো না মা? মায়ের আদেশ পালন কর হনুমান। বেশ জননী, তবে যাওয়ার সময় দাও তোমার আচরণের ধরে করো মরে আশীর্বাদ। এই মুক্তি ছেড়ে বই বল্লুকার মাঠে, সকল ধান্য পুড়িয়ে ফিরে আসবো তোমার নিকট। Thank you.
এই মুহূর্তে আমি সকল ধান্য আমি পুড়িয়ে দিলাম। গৌরী ওই চেয়ে দেখো গৌরী, কাশীধামের ভক্ত মনে করিয়াছে সারণ, আমি কাশীধামে চললাম। আমি তো যাবো আমার ত্রিশূল বাহনে, ত্রিশূলেতে ওঠো গৌরী, ওই আমরা যাবো কাশী ধামে গো, ত্রিশূলেতে ওঠো গৌরী যাবো কাশী ধামে গো, ত্রিশূলেতে ওঠো গৌরী। ত্রিশূলেতে ওঠো গৌরী যাবো কাশী ধামে গো, ত্রিশূলেতে ওঠো গৌরী। এই জায়গা দেখে আমায় বড় চোখে সাথে রাখছে, বলো আমরা কোথায় এলাম? বল্লুকার মার তাহলে এত ধোঁয়া উঠছে কেন? আমি হনুমানকে পাঠিয়েছিলাম ধান্য কাটতে, হনুমান হয়তো রয়েছে মাত্র হালাই হালা ধান্য, তাই ভেবেছিলাম কি হবে দেবগণ কি রি হবে দেবতার ইন্দ্রের পূজা, সেই কথা ভেবে আমি হনুমানকে দিয়ে আমি সমস্ত ধান্য আমি আগুন ধরে দিয়েছি। তুমি কি করে সাগর রে, তুমি জানো না যে হনুমান এক লাফে সাগর পার হয়ে যায়, সেই হনুমানের হস্তে আড়াই হালো ধান মানে কত ধান তুমি জানো না? এই মুহূর্তে ইন্দ্রদেবকে স্মরণ করো, শেষে প্রবল বেগে বাড়ি বর্ষণ করুক, ওই খামার বাড়িতে অগ্নি যেন সব নিভে যায়। ধানের গায়ে আগুন লেগে ধান কেমন রং বিরং হয়ে গেছে, এসো আমরা দুইজন মিলে ধানের নাম সৃজন করি। শোনো শোনো, ধান পুরে কালো হয়ে গেছে, আমি দিলাম কালো মোটা, আমি দিলাম পান্ডায়, আমি দিলাম অগ্নিবান, আমি দিলাম পঙ্ক, আমি দিলাম দুধের সব, এইভাবে হর গৌরী ধানের নাম সৃজন করে। গৌরী এই ধান্য নিয়ে তুমি কুবেরের ঘরে জমা দিয়ে দাও, আর কুবেরকে বলে দাও এই ধান্য নিয়ে প্রত্যেকটি নরের ঘরে ঘরে বিতরণ করতে, নরলোক এই ধানের নাম ধরে চাষ করে তারা জীবিকা নির্বাহ করবে। গৌরী বিশ টাকার বিশ আমি ইউটি পাঠিয়ে দিচ্ছি। লক্ষ্মী লক্ষ্মী এসো মা, আজ আমি তোমার কুবেরের কাছে রেখে আসবো। কবি বলো মা, আমার মা লক্ষ্মীকে তোমার কাছে পত্র রেখে গেলাম, রেখে যাও মা, তুমি নরগড়ের কাছে তুমি পৌঁছে দিবি, সবাই জীবিকা নির্বাহ করবে, কেমন? এসো মা, বেশ এসো মা লক্ষ্মী এসো। সব সময় অন্যায় ঝগড়া ঝাটি, এই অন্যায় ঝগড়া ঝাটি আর ভালো লাগে না, যেখানে যায় যাক আমি আর একদম ডাক বল। কোথায় গিয়েছিলে? সরোবরে। কেন? শত বীরে জল নিয়ে খেলা করছিল, করছে ওদের হস্ত শত শত গুলো কি গো? কে? কত মেয়েরে জল নিয়ে খেলা করছিল, করছে করছে তুমি জানো না? ভিখারী শঙ্কর আমি থাকি শ্মশানে পড়ে, আর তুমি বলছো দশহস্তের শঙ্খ কিনে দিতে, কোথায় বাবা করে তাই তোমার দশহস্তের শঙ্খ কিনে দেবো? আমি পারবো না, আমি তোমার স্ত্রী, তুমি আমায় এমন ভাবে কাদার মতো ছুঁড়ে ফেলে দিলে। আয় শোনো, যদি শঙ্খ পড়তে হয় তাহলে এই মুহূর্তে তুমি তোমার পিতৃ আকারে চলে যাও। বেশ ঠাকুর বেশ, আজ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি চেয়েছিলাম আমার দশস্থ শঙ্খ পরিবার নিয়ে, আজ যখন শঙ্খ পরিবার লাগে তুমি আমার বাপের গৃহে পাঠিয়ে দিচ্ছ। বেশ ঠাকুর বেশ, তাই যদি হয় আজ আমি থাকবো না তোমার এই রাজ্যের মধ্যে, আজ আমি লক্ষ্মী সরস্বতী কান্তি গণপতিকে নিয়ে আমি চলে যাবো গিরির আজ ভবনে। ওরা কেউ যাবে না, তুমি একা যাও। জীবনে নয় কে চার সময় মাসি আসবে, আমি কাউকে নিয়ে যাব না, শুধু আমি মামার বাড়ি যাব। এ মা দেখি কোথায় যাচ্ছিস? মামার বাড়ি। কেন এখন যাচ্ছিস অসময়? কেন ও মা, লক্ষ্মী সরস্বতী বাড়ি যাব মা, চলো মা চলো।
কাটি গণপতি বাবা আমি মামার বাড়ি যাব চলো মা চলো তোমার কেউ ভালোবাসো না তোমাকে কেউ ভালোবাসে তুই বদমাশ মেয়ে তুই একদম কথা বলিস না যা দেখো ঠাকু ভাঙ্গো বাড়ি বা লাগি আমি চলে যাচ্ছি তুমি রাজভবন আর চলে যাও চলে যাচ্ছি মাসি এলে বাবা কি করি আর বাবা বল বাড়ি ফাঁকা আমি পড়ে থাকলাম একা মাসিটা এলে ভালো হতো ভাই বোনদের নিয়ে চলে গেল বলে আমার একার অধিকার বুড়ো হয়ে মরতে যাচ্ছে ঝগড়া ছাড়া আমি মাইরি বাবা কোথায় কি শঙ্খ পড়েছি বললাম আমার দর্শনটা শঙ্খ কিনে দিতে হবে আমি তো বললাম দু হাতে পড়ার চেষ্টা করো বললাম না তুমি হীরার বেলা দিতে পারো কালের বেলা দিতে পারো মুগ্ধের বেলা দিতে পারো মুগ্ধের বেলা দিতে পারো এক কাজ করো কত দূর গেছে বলে মনে হয় হয়তো সামনে জঙ্গল থেকে যাচ্ছে কাজ করতে হবে তোমার বলবি তো Yeah.
মান সম্মানের ব্যাপার বাবা বলি না রে মামা ছোট হয়ে যাবে অপমান হবে আমি বলতে পারি বলবো না বাবা একদম বলি না শুন না একটু কথা জিজ্ঞাসা করব বলবি তো বলছিলাম বলছিলাম কতদূর কতদূর গেছে বলে মনে হয় মনে হয় ত্রিবেণীর কাছাকাছি হয়েছে ত্রিবেণীর কাছাকাছি হ্যাঁ হয়েছে এই অর্থ মানে এক কাজ করতে হবে মস্ত কাছে গঙ্গা মামি মামাও ধরার বুকে বিশাল নদী সৃষ্টি করো ওই নদীতে জীর্ণ তড়ি নিয়ে পারাপার করবে আমার ভাই বোন আছে মাইমা আসবে ওই নদী পার হয়ে তারপর বাবা বাড়ি যাবে সাজাবে কে আমি সাজিয়ে দেবো এইবার তুলে দেবে তুলে মাঝখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে পবনদেবকে স্মরণ করবে ঝড় বৃষ্টি তুলে দেবে ভাই বোন ভয় পাবে মাইমার হাতে নিয়ে চলে আসবে বৈঠা পাবো কোথায় আমি জোগাড় করবো বাবা জোগাড় কর চলে বাবা নারদ যদি এই বুদ্ধিটা আমায় আগে দিত তো গৌরী আমায় চড়তে পারতো গৌরী তুমি কেমন ভাবে বাপের বাড়িতে যাও কোথায় গঙ্গা নামো তুমি মস্তকতেই ধরার মুখে নেমে আগে বিশাল নদী সৃষ্টি করো এমন একটি নদী সৃষ্টি করো যেন একটা পক্ষে এপার থেকে ওপার হতে পারে না সৃষ্টি করো বিশাল একটি নদী নাবিকও আছে তুমি দেখে দেখো মা বাবা শুনো
কত কোড়ি লাগবে তোমরা? এই কজন? পাঁচজন। আমরা পাঁচজন। তোমরা তো এক পাল, পাঁচজন আর পাঁচ কাহনি করে দিতে হবে। মনে মনে পাঁচ মন দেব। নৌকায় বসো, গায়ে নৌকায় বসো, ভাঙা তরি কোনো ভয় নেই, যাও যাও শক্ত হয়ে বসো। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা ধ্বনি। আমি তো নূতন নেই গো ধ্বনি, আমি তো নূতন ধ্বনি, আমি তো নূতন নেই গো ধ্বনি, আমি তো নূতন যাবি পারে দেব পার করে, কে যাবি পারে আই পাহারা করে, কে যাবি পারে আই তারা করে, আর চলেছি তোর নিবে ধরি, আমি তো নতন এগ ধরি, আমি তো নতন সরস্বতী বলছে, মেষ বলা ঠিক আছে, কিন্তু কাকু বলছে জেঠু, তোর ঠাকুরদার মতো দেখতে, মা তা একবার বাবা বল, না না তুমি আমার মেশো, কি কেন তোর বুদ্ধি আছে রে মা, আমার বাজার করা ব্যাগ আছে, ছোট মতো ব্যাগ আছে, দিয়ে যাও, কোনো ব্যাপার না, দিয়ে যাও। আমার সেই সেই ওনার মতো, যাবি চলে গিরি রাজভবনে, আমি শঙ্কর বেরিয়ে লাগি করি পরিবর্তে, আমি দিয়ে গেলাম আমার বাপ মায়ের পদধূলি। কোথায় পড়েছিলে অত ধুলো কেন ওর মধ্যে?
সোরা 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 স্মরণ করেছি প্রবল বেগে ঝড় তুফান তুলে দিয়েছে তোর মামিমা কি করেছে জানিস ভীমামূর্তি ধারণ করেছে মায়া নদী ভঙ্গ করে দিয়েছে এইবার করি বললো গামছা বিছাও আমি বললাম বাজার করা ব্যাগ আছে পাতলাম বললো হেঁট হও বাবা কলটা তো ওখানে যেই হেঁট হলাম ওগুলো সব বলে দেব গো মামা বলে দেব গো আমি না বলবো না বলবো না মান সম্মানের ব্যাপার বলে দিবি তার মানে জিজ্ঞাসা করব বল না অনেকক্ষণ জিজ্ঞাসা করব করে মনে করছি করতে পাচ্ছি না তুই আর করিস না বাবা চলে যা না না বলছিলাম মাইমা কি জন্য রাগারাগি করো কি জন্য তুমি আরে বাবা ওই কথাটা তো আমি বলতে চাইছিলাম তুমি তো শুনতে চাইলি না ওই কারা কোথায় শাখা পড়েছে বললো আমার দশ হস্তে শঙ্খ কিনে দিতে হবে আমি বললাম আমি ভিখারি শঙ্কর থাকি শ্মশানে পড়ে কোথায় পাবো করি তাই তোমার দশ হস্তে শঙ্খ কিনে দেবো পারবো না শাখা পড়ার জন্য চলে গেল আমি করি পাবো কোথায় এই কথা বলে আমি মাইমার মা সঙ্গে করে নিয়ে চলে আসতাম মাইমার মা কি হবে মাইমার মা কেন আমি গল্প করবো তোর ব্যাপার না জি 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 এই বা তোমার শাখারি শাস হয়ে যাবে শাখারি শাস সেজে গিরিরাজ দিয়ে যাবে তোমার শ্বশুর দেশে হ্যাঁ বিশ্বনাথের কাছে কিছু শাখা গ্রস্ত করতে হবে যেটা হবে শাখা চাই শাখা চাই শাখা চাই বলে হাঁকতে হবে তোমার শ্বশুরের দেশে এই মাইমা বেরোয় আসবে ও ব্যাপারে দাঁড়া আমি শাখা পড়বো যে হাতটা বাড়ি দেবে হাত ধরে নিয়ে চলে আসবে তা শাখা দেবে কি কেন আমি জোগাড় করে দেবো বাবা যা না এই বুদ্ধি তো আগে বলবি তো গৌরি যদি এই মনে হচ্ছে এইবার আসবে শাখা দেখলেই ডাকবেই ব্যাপারি ব্যাপারি বলে নারদ যদি এই বুদ্ধিটা আমার আগে বলতো এর মধ্যে সব আছে এই দেখো শাখা দেখো হাতে চিকি পিছ সব আছে এই দেখো আরে বাইরে দাও হ্যাঁ তুমি খাও আসছি বলে হয়ে গেল তুমি আচ্ছা মানিয়েছি যেখানে তাকে সবাই জানে কি বলবো বলে দিবি তুমি বলে ভুবনেশ্বর কটক জেলে আমার বাড়ি আচ্ছা ঠিক আছে বলবো দাঁড়াও যদি বলে ও ব্যাপারি তোমার গলায় পইতে কেন আমি সাধনা বাজনা করি ওই জন্য পইতে আছে হ্যাঁ মহাদেব সাধনা বাজনা করে সবাই জানে তুই বলে উড়িষ্যার কটকি ব্রাহ্মণ ওদের গলায় পইতে থাকে বলবো দাঁড়াও যদি বলে ও ব্যাপারি তোমার মাথায় জট কেন আমি সাধনা বাজনা করি জট থাকবে না কি মহাদেব সাধনা বাজনা সবাই জানে তুমি বলে ছোটবেলায় মানসিক রেখেছিল মা ওই ব্যবসা ধরেছি চুকাবা বলে বাবা রে তোর বুদ্ধি আছে বুদ্ধি দাঁড়াও যদি বলে ও ব্যাপারি তোমার কপালে চন্দ্র রেখাটা কেন বাবা এটা কি বলবো তুমি বলে বাচ্চাদের সঙ্গে ছোটবেলা খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে গেছে ওই জন্য দাগ হয়ে গেছে আমার বাবা রে আও তুমি কথাটা বলছিস আগলে আছে আগলে আছে তোর মামিমা কতদিন নেই বলতো আসলে বুঝতে পারছি এবার কি করে হাঁকাই করবে শাখা চাই শাখা শাখা চাই শাখা সুদ দিয়ে বলতে হবে তোমার শাখা একটু বলে দে তোমরা শাখা নেবে গো তোমরা শাখা নেবে গো তোমরা হয়েছে মামা গো এবার তুমি চলে যাও না গো মাইমার মার সঙ্গে করে নিয়ে আসবে গো দুটো গল্প করব তোমরা কেউ শাখা পড়বে শাখা কি বলছো কত করে দাম ভালো শাখা আছে 500 টাকা জোড়া ও বাবা দাম শুনে চমকে উঠেছে ভয় নেই পোকা শাখা আছে মোম দেওয়া লাগবে 25 টাকা জোড়া লাগবে শাখা পরে বেগো তোমরা শাখা পরে বেগো শাখা পরবে ও দিদিরা তোমরা শাখা পরে বেগো তোমরা শাখা আরে শেষো ও ব্যাপারিয়া আমাদের বাড়ি গো ওই আমার বৌনি ডালা ভালো খরিদার চুকে গেছে গো তোমরা আপনাদের লাগবে না আমি খরিদার পেয়ে গেছি আর কি কি শাখা আছে ব্যাপারে তাই আমায় বলো না গো ব্যাপারে আছে মুক্ত মুখী
মন মোহিনী শঙ্খ আছে গো তোমরা শাখা আরে একে একে নাম বলো আর দামটি ভালো গো ব্যাপার আরে হীরা কাটুনি শঙ্খ আছে ধ্বনি বারোশো টাকা দাম গো তোমরা শাখা সুবর্ণ শঙ্খ আছে ধ্বনি মানাবে ভালো গো তোমরা শাখা আরে এসো এসো ও ব্যাপারি আমাদের বাড়ি গো ব্যাপারি চলো চলো ও গো ধ্বনি আমি যাবো গো তোমরা চাকা ভরবে গো তোমরা চাকা ভরবে গো তোমরা চাকা ভরবে গো আর বসো বসো ও ব্যাপারি আমাদের বাহাড়ি গো বাবাড়ি আমাদের বাহাড়ি গো আর বাহাড়ি কোথায় ও ব্যাপারি তাই আমায় বলো না গো ব্যাপারি আমি শুনবো গো ভুবনেশ্বর কটক জেলায় আমার নিবাস গো তোমরা শাখা আর কলকাতাতে কোথায় থাকো তাই আমায় বলো না গো শোনো কালীঘাটের পোলের তলায় থাকি আমি গো তোমরা ও তোমরা সুরকিয়া এত জায়গা থাকতে কেন শেষ পোলের নিচে গো ব্যাপারি আমায় বলো না গো আমি ব্যাপারি যেখানে সন্ধ্যা হয় সেখানে থাকি গো তোমরা শাখা গো তোমরা শাখা ভরবে গো আর মাতে কেন ব্যাপারি তাই আমায় বলো না গো ব্যাপারি আমি শুনবো গো ছোটবেলায় মানসিক ছিল মানসিক চুকানো হয়নি গো তোমরা শাখা পড়বে গো তোমরা আরে এত বড় হয়ে গেছো কেন মানসিক চুকানি গো ব্যাপারি ধরেছি এই শাখার ব্যবসা চুকিয়ে দেব গো মানসিক চুকিয়ে দেব গো আর বসো বসো ও ব্যাপারি আমার মায়েদের ডাকি গো তোমার মায়ার মাসি কেউ আসবে না আমি বলছি গো তোমরা শাখা পড়ে তুমি জানো আসবে না আমার মায়েরা সবাই আসবে না চিন্তা করছে আসবে না আসবে আসবে শঙ্খ পড়াও মা গো শঙ্খ পড়াও গৌরীর হাতে মা গো শঙ্খ পড়াও ও মা স্বামী মা গো স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি আরে শঙ্খ পড়াও মা গো শঙ্খ পড়াও গৌরীর হাতে মা গো শঙ্খ পড়াও স্বামী মা গো স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি মগো সাপের সঙ্গে গৌরী ঝগড়া করি এলো বাপের বাড়ি তবে করি দাও তোমরা সকল নারী শঙ্খ পড়বে মাগো গৌরী রানী করি দাও তোমরা সকল নারী শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি তবে করি দাও তোমরা সকল নারী শঙ্খ পড়বে মাগো গৌরী রানী ও পড়িয়ে দাও গো পাড়ার নারী শঙ্খ পড়তে এলো গৌরী রানী ও মা গৌরী মা গো গৌরীর হাতে দেবা শঙ্খ দেবে তাদের হাতের শঙ্খ লৌ হবে হে গৌরীর হাতে দেবা শঙ্খ দেবে তাদের হাতে শঙ্খ লৌ হবে আর একটুখানি বসবে ও মায়েরা মনসার জন্ম দেখাবো আমরা আরে আর একটু বসো ও মায়েরা
মনসারে জন্ম দেখাবো আমরা তোমরা শাখা পরে বেহে গো তোমরা শাখা পরে বেহে গো তোমরা শঙ্খ পরে বেহে গো পারো পারো ও গো গৌরী শঙ্খ পারো গো গৌরী শঙ্খ পারো গো শঙ্খ পাহারা হলো ব্যাপারি ঠাকুর আমি চিনে ফেলেছি গো তোমার তরে প্রাণের গৌরী এই সাজিলাম গো তোমরা শাখা চলো চলো ও গো ঠাকুর কইলা সহলো গো আমার সাজের শঙ্খ বড় গৌরী তবে যাবে কৈলাসে শঙ্খ পারো গো গৌরী শঙ্খ পারো গো আর আস্তে আস্তে পাড়া ঠাকুর পাহাড়ি লাগে গো হাসে লাগে গো ঠাকুর হাসে লাগে গো আর হস্ত বানাও প্রাণের গৌরী শঙ্খ পারো তোমরা আর আস্তে আস্তে পাড়া ঠাকুর পাহাড়ি লাগে গো আর উহু আহা যতই করে জোরে জোরে চাপে শঙ্খ পারো গো তোমরা শঙ্খ পারো গো বড় লাগে গো তোমরা শঙ্খ পারো গো তোমরা আর কোথায় আছো মায়ার মাসি আজ এসো তারা করে গো মায়ার সাজের শঙ্খ পারা হলো গো কৈলাসে চলো শঙ্খ পারো গো তোমরা শঙ্খ পারো গো ভাই এইখানেতে শিব দুর্গার মিলন হলো গো তোমরা শঙ্খ পারো গো তোমরা শঙ্খ পারো গো আর শঙ্খ পারাও মা গো শঙ্খ পারাও গৌরী হাতে মা গো শঙ্খ পারাও আর শঙ্খ পারাও মা গো শঙ্খ পারাও গৌরীর হাতে হে মা গো শঙ্খ পারাও মা গো স্বামী ও মা স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি আর স্বামীর সাথে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে হে এলো বাপের বাড়ি আর কড়ি মা গো কড়ি দাও ও তোমরা সকল নারী শঙ্খ পড়বে মা গো গৌরী রানী আর কড়ি দাও গো পাড়ার নারী শঙ্খ পড়তে হে এলো গৌরী রানী আর এইখানেতে শিব দুর্গার মিলন হলো গো আরে সিংহ বলো যে চড়ে তারা কৈলাসে চলে গো দেখো মহা গৌরীর নামে একবার জয় দাও না শঙ্খ ধরে বলে ধরে দাও শঙ্খ বাজাও গো তোমরা শঙ্খ বাজাও গো তোমরা শঙ্খ বাজাও গো চন্দ্রন কিবা হইয়াছে তোমার বলো আমারই কাছে স্বামী কিবা ভক্ষণ করিলাম আমি
কণ্ঠ যায় জ্বলিয়া স্বামী এই পাতাল মাঝে কিবা করিয়া আছো ভক্ষণ স্বামী তাই তোমার গলা কণ্ঠ যায় জ্বলিয়া বেশ ক্ষণ কালে কর অপেক্ষা কদ্র আমি ধ্যান অস্ত্রে জানিয়া দেখি কিবা ভক্ষণ করেছো তুমি এই পাতাল মাঝে স্বামী তাই দেখুন স্বামী তোমার গলা কণ্ঠে আমি হাত বলিয়া দিলাম সকল জেলা হবে অবসর আর আজ হতে হবে তুমি গর্ভবতী কদ্র তোমার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে সে যেদিন ভূমিষ্ঠ হবে এই ধরাধার বুকে তার নাম রাখবে নাগেশ্বরী মনসা বলে Bye, bye, bye.
মনসা স্বামী মনসাকে সাজানো হয়ে গেছে স্বামী মনসা পিতা চলো মা আমারই শুনে যাব তোমারই নিয়ে পিতা বিমাতা করিতে দর্শন মা তাই চলো পিতা মনসা যাও পিতার সঙ্গে মনসা আসি মা আমি আসি जटाजुरे মুখে সদাই বোবম বলিয়া মুখে সদাই বোবম বলিয়া যে জন আসবে এই পদ্ম সরোবরে আসবে পদ্ম সরোবরে তাকে বলিও পিতা বলে ওগো পিতা যাওয়ার পূর্বে এই হতভাগিনী করলে কি তুমি আশীর্বাদ করে যাও পিতা আশীর্বাদ করি মা মনুষ্য তোমার মনোবাসনা হোক পূরণ তোমার মনোবাসনা হোক পূরণ তোমার মনোবাসনা হোক পূরণ মমো ঘর্ম হইতে হয়েছে তোমার জন্ম তাই তোমার নাম দিলাম নাতো রজকিনী তুমি কাচিবে দেবতা অম্বর তোমার স্থান হবে সেজুয়া শিখরে মা পিতা শোনো মা যাওয়ার সময় একটি কথা বলে দিই মা বলে পিতা কিছুদিন পরে তোমার এক ভগ্নী যাবে তোমার কাছে তোমার বুদ্ধির বলে তার পূজার প্রচার হবে এই বিশ্ব মাছ হবে মা বেশ পিতা যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো পিতা আশীর্বাদ করি না তো তোমার মনে বাসনা পূর্ণ হোক তোমার মনে বাসনা পূর্ণ হোক ওঠো মা এসো মা আসি পিতা আজ আমরা মায়ের গান এখানে রাখছি আগামী সন্ধ্যা ঠিক যথাসময়ে শুরু করব এর পরবর্তী অংশ নমস্কার।